হ্যালো ভিওয়ার্সাম একটা ইউটিউব চ্যানেল দিস সীমা ফ্রম সীমা ব্লগ অ্যান্ড খোক বন্ধুরা মাত্র পাঁচ নাইট ছয় দিনের একটা ট্যুরে আমরা থাইল্যান্ডে বেড়াতে এসেছি এই কম সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের পোকেট পাতায়া ব্যাংকক সিটি গ্র্যান্ড প্যালেস সহ বিভিন্ন লাক্সারি শপিং মল ঘুরেছি একটু টানাটানি না করে আপনারা খাতা কলম নিয়ে বসে ছোটো ছোটো নোট নিয়ে রাখতে পারেন এতে করে আপনাদের ট্যুরটা প্ল্যান করতে খুব সহজ হবে সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা নেমে প্রথমে নিচতলায় চলে গিয়েছি এবং সেখান থেকে আমরা সিম নিয়েছি তিনশো নিরানব্বই বাদ দিয়ে এখান থেকেই আমরা সমস্ত ডলারগুলো ভাঙিয়ে নিয়েছি সুবর্ণভূমি এয়ারপোর্টের সঙ্গেই ওদের মেট্রো কানেকশন রয়েছে আর আমরা এখান থেকে মেট্রো রেলের টিকিট করে খুবই কম খরচে চলে গিয়েছিলাম পায়াথাই এরিয়াতে আমাদের হোটেলে সঙ্গে পুরো ব্যাংকক সিটির একটা ভিউ পেয়েছি আমাদের হোটেলের পার নাইট ভাড়া ছিল আটশো বাদ এবং আমাদের হোটেলের নাম ছিল অ্যাট ব্যাংকক আমরা মেট্রেল থেকে নেমে সোজা পায়ে হেঁটে আমাদের হোটেলে উঠেছিলাম এক্ষেত্রে কোনো টুকটুকের প্রয়োজন হয়নি হোটেলে চেক ইন করেই আমরা আশেপাশের এরিয়াগুলো ঘুরেছি এবং সেভেন ইলেভেন থেকে আমাদের ডিনার কিনে এনেছি সঙ্গে কিছু স্ট্রিট ফুডও কিনে এনেছিলাম বন্ধুরা আমরা আগে থেকে হোটেল ঠিক করে আসি নাই এখানে এসে কথা বলে ঠিক করেছি এখানে আমাদের রুমে দুইটা বড় বড় বেড ছিল এবং বাথরুমটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার স্টাফরা অনেক ভালো ছিল ঘুম থেকে উঠে আবার পায়ে হেঁটে মেট্রো স্টেশনে আসি এবং এখান থেকে চলে যাই একটা চার্চে আজকে যে চার্চে এসেছি এটা মেট্রো থেকে নেমে পায়ে হেঁটেই এই চার্চটির নাম হচ্ছে সেন্ট জেভিয়ার চার্চ এটি অনেক সুন্দর একটা চার্চ এখানে বসে আমরা কিছুক্ষণ প্রার্থনা করেছি আমার একটা ইচ্ছা যে আমি যখন নতুন কোনো কান্ট্রিতে যাব। সেখানে গিয়ে যে কোনো একটা চার্চে গিয়ে প্রার্থনা করব। যেটা ইন্ডিয়াতে করেছি এবং থাইল্যান্ডে এসেও করলাম খুব ভালো লাগছে মনটা এখান থেকে বের হয়ে আমরা স্ট্রিট ফুড এনজয় করেছি আর একটি কথা আমাদের হোটেলে কিন্তু কোনো ব্রেকফাস্ট প্রোভাইড করেনি তারা শুধু গরম পানি কফি ম্যাট কফি চিনি এগুলো রেখেছিল তো আমরা কফি খেয়েছি এবং আগের দিন সেভেন ইলেভেন থেকে একটু ব্রেকফাস্ট কিনে এনেছিলাম সেটা দিয়েই এরপরে আমরা এখান থেকে সোজা চলে আসছি মচিত বাস স্ট্যান্ডে কারণ আজকে বিকালে আমরা ছয়টার গাড়িতে পুকেট যাব পুকেটে যাওয়ার জন্য আমাদের দুজনের টিকিট ফেয়ার এসেছে পনেরোশো বাদ আমরা টিকিটটা কনফার্ম করে এবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাংকক সিটি ঘুরব আমরা সিয়াম সেন্টার এবং সিয়াম প্যারাগন এই দুটো লাক্সারি মার্কেট ঘুরেছি যে মার্কেট দুটোতে আমার ছেলের খুবই যাওয়ার ইচ্ছা ছিল কারণ ওখানে সব বড়ো বড়ো ব্র্যান্ডের গাড়ি শোরুম রয়েছে তো আমরা এখানে এসে চমৎকার একটা সময় এনজয় করেছি আমাদের দেখতে দেখতেই একদম বিকাল হয়ে গিয়েছিল বন্ধুরা এই মার্কেটগুলোর ডিটেলস আমি অন্য ব্লগে শেয়ার করব। তো আমরা যখন সকালে আটটার সময় রুম থেকে বের হয়েছি চেক আউট করেছি তখনই আর তাদেরকে বলেছি বিকেলে পাঁচটা পর্যন্ত আমাদের লাগেজগুলো রেখে দিতে আমরা পাঁচটার সময় হোটেলে গিয়ে লাগেজগুলো নিয়ে সোজা মচিদ বাস চলে আসছি আর এই যে ছয়টা বাজে এখন আমাদের গাড়িটা ছেড়ে যাবে পুকেটের উদ্দেশ্যে গাড়িতে উঠেই দেখেই তার আমাদের জন্য ছোট্ট একটা স্ন্যাক্সের ব্যবস্থা করেছে একটা কেক ছিল জুস আর একটা পানি ছিল বাট পথে মিড নাইটে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছিল এখানে সবাই ওয়াশরুমে গিয়েছে এবং এখানে বুফে খাবার ছিল ফ্রি তবে যে কোনো একটা আইটেম নেওয়া যাবে রাইজের সঙ্গে তো আমরা এখানে নেমে যে কাজটা প্রথমেই করেছি গাড়ির নাম্বার সহ ছবিটা নিয়েছি যাতে আমরা এখানে এসে আবার সেম গাড়িটায় উঠতে পারি বন্ধুরা সারারাত বাসে চলেছি কিন্তু একটা ঝাঁকি নাই আর এত স্মুথলি গাড়িটা চলেছে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই মাঝে আমি চোখ খুলে খুলে দেখছিলাম যে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা খুবই সুন্দর একটা দৃশ্য আর সকাল হতে হতেই দেখলাম একটু বৃষ্টির ছোঁয়া দুই পাশ থেকে এত উঁচু উঁচু পাহাড় এত সুন্দর একটা সিনারি দেখতে দেখতে আমরা চলে আসছি পুকেট বাস স্ট্যান্ডে বন্ধুরা ব্যাংকক থেকে পুকেটের বাস ভাড়া ছিল পার পারসন সাতশো পঁয়ত্রিশ বাদ বাস স্ট্যান্ডে নেমেই প্রথমে আমরা ফ্রেশ হয়েছি বাস স্ট্যান্ডের ওয়াশরুমে তারপরে আমাদের লাগেজগুলো লাগেজ কাউন্টার আছে রাখার জন্য একশো বাদ দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত লাগেজ রেখে আমরা একটা রেস্টুরেন্টে ঠুকে সেখানে আমার ছেলে কফি নিয়েছে আর বান নিয়েছে কেক ছিল আর আমি আমার যে বক্সের মধ্যে চাপাতা পাতা দুধ চিনি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে চা তৈরি করেছি কারণ আমার চা খুব টাইমলি এবং পারফেক্ট কোয়ান্টিটি অনুযায়ী খেতে হয় তা না হলে আমার মাথা জ্বালা শুরু হয়ে যায় তার জন্য এই চাপাতা দুধ বয়ে নিয়ে আসা তারপরে আমরা পোকেটের যে লোকাল ট্রান্সপোর্ট টুকটুকের মতো ওটাতে করে ডাউনটাউনে এসেছি ওখান থেকে আরেকটা টুকটুকে করে প্রথমে চলে গিয়েছি আমরা পাতং বীজে পাতং বিচটা অনেক সুন্দর লোকাল এই ট্রান্সপোর্টে পুকের থেকে পাতং বিচ পর্যন্ত আমাদের পার পারসন চল্লিশ বাদ করে নিয়েছে এবং যেতে যেতে পাহাড়ের ভেতর দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল কি যে ভালো লাগছিল পাতং বিচে নেমে আমরা অনেক ছবি তুলেছি বিচের পাশ থেকে হেঁটেছি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি তারপরে ভিতরে আমরা মার্কেটের মধ্যে গিয়েছি টুকটাক জিনিসের দরদাম করেছি অ্যান্ড এখন কিন্তু আমাদের খাওয়ার সময় হয়ে গেছে এটি যেহেতু একটি টুরিস্ট স্পট আর এ স্পটে রয়েছে নামি দামি ব্র্যান্ডের সব খাবারের দোকান সাবয়েক কে এফসি ম্যাকডোনাল্ড স্টারবাক্স মানে কি নেই এখানে যেহেতু ম্যাকডোনাল্ডস এখনও বাংলাদেশে আসেনি সেহেতু আমরা ডিসাইড করেছি যে আমাদের লাঞ্চটা হবে ম্যাকডোনাল্ডসের চলুন ম্যাকডোনাল্ডসে গিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি বন্ধুরা ব্র্যান্ডের যে খাবারের দোকানগুলো প্রাইস অলমোস্ট অল পৃথিবীতে কিন্তু সেম সো কোনো বাড়তি টাকা তারা রাখে না বা আপনার কোনো বেশি খরচ হবে তা না তাদের যে প্রাইসটা তারা কিন্তু সেটাই নেয় আমরা এখানে খুব সুন্দর একটা লাঞ্চ এর সময় কাটিয়েছি এরপরে আমরা বাংলা স্ট্রিট এবং আশেপাশের যত ধরনের শপিংয়ের স্পটগুলো আছে ইচ্ছামতো ঘুরেছি পায়ে হেঁটে তারপরে আমাদের ঘোরাঘুরি যখন শেষ আমরা চলে আসছি আগে যেই স্থানে নেমেছিলাম সেই লোকাল ট্রান্সপোর্ট টুকটুক ওখানে ওখান থেকে আবার চল্লিশ বাদ দিয়ে এখন চলে যাচ্ছি পুকেট সিটি দেখার জন্য ওল্ড টাউন পুকেট ওল্ড টাউন আর এইটা হচ্ছে সব সবথেকে আকর্ষণীয় স্পট এবং এইটা দেখার জন্যই মূলত আমাদের পুকেটে আসা পুকেটের এই জায়গাতে ছবি তোলে না এমন কোনো মানুষ নাই আমরাও ছবি তুলেছি ইচ্ছা মতো হেঁটেছি দেখেছি সুন্দর কাকে বলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধুমাত্র দু চোখ দিয়ে দেখে গিয়েছি আপনারা যখন থাইল্যান্ডে আসবেন প্লিজ এই পোকেট শহরটি মিস করবেন না মানে সুন্দরের কোনো শেষ আছে বলে আমি এখানে বলতে পারবো না পুরো রাস্তার দুই পাশের বিল্ডিংগুলা এত সুন্দর করে সাজানো এত নাইস এই প্লেসটা আমরা একদম আমাদের যে সেই বিকাল পাঁচটা পর্যন্ত আমরা এখানে কাটিয়েছি টাইম আর পাঁচটার পরে আমাদের তো ফিরে যেতে হবে এখন ব্যাংককে মাত্র পনেরো বাদ দিয়ে পার পার্সন আমরা চলে আসছি পকেট ওল্ড টাউন থেকে পকেট বাস স্ট্যান্ডে এখানে আমাদের লাগেজ রয়েছে লাগেজ কাউন্টারে সন্ধ্যা ছয়টায় আমাদের বাস ছেড়ে যাবে ব্যাংককের উদ্দেশ্যে আমরা সেই মচিদ বাস স্ট্যান্ডে যাব আর একই ভাড়া সাতশো পঁয়ত্রিশ বাদ করে নিয়েছে পার পারসন আমরা এখানে নেমেই টিকিটটা কনফার্ম করে তারপরে পোকেট সিটি ঘুরতে গিয়েছিলাম রাতে এই যে আমরা ডিনার করছি যাত্রা বিরতিতে বাসের টিকিটের সঙ্গে এই খাবারটা ফ্রি ছিল সারা রাত বাসেই ঘুমিয়েছি খুব সুন্দর ঘুম হয়েছে কোনো ধরনের সমস্যা হয়নি রাস্তাগুলো অনেক স্মুথ ছিল আর এই যে সকালের যে ব্যাংকক সিটি আমরা দেখতে পাচ্ছি আমরা আবার ব্যাংকক সিটিতে ঢুকেছি এখন আমরা চলে যাব মচিদ বাস স্ট্যান্ডে ওখানে নেমে তারপরে দেখা যাক কি করা যায় আমরা নেমেই প্রথমে পাতায়ার টিকিটটা করে ফেললাম এখন সকাল আটটা বাজে নয়টার সময় পাতায়ার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে হাতে আমাদের এক ঘন্টা আমি এখন মসজিদ বাস স্ট্যান্ডে যে এখানে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব অ্যান্ড আমার কাছে দুধ চিনি চা পাতা আছে আমি পাশেই সেভেন ইলেভেন থেকে গরম পানি এনে চা তৈরি করবো এবং ব্রেকফাস্ট করবো আমার ছেলে কফি কিনবে সেভেন ইলেভেন থেকে তো যাই হোক এগুলো দিয়ে আমরা চমৎকারভাবে একটা ব্রেকফাস্ট করে নিলাম অ্যান্ড আমরা পাতায় উদ্দেশ্যে রওনা দিয়ে গেলাম দু ঘন্টার মতো সময় লাগবে পাতায়া যেতে যেতে পথের যে দৃশ্য অদ্ভুত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর হতে পারে আমরা ফিল করছি পোকেট গিয়ে এখন পাতায় যাচ্ছি ঘড়ির কাটা এখন বেলা এগারোটা বাজে পাতায়া বাস স্ট্যান্ডে চলে আসছি এখান থেকে একটা লোকাল টুকটুকে করে এখন যাচ্ছি পাতায়া বিচ দেখার জন্য আর আমরা বাস স্ট্যান্ডে নেমেই আমাদের লাগেজ দুটো ওখানে লাগেজ কাউন্টার আছে সারা দিনের জন্য রাখি সেখানে আমরা দিয়েছি আর আমরা এখন বিচের পাশ দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা দৃশ্য সমুদ্র সৈকতে বসে বসে আমরা ডাব খেয়েছি আম খেয়েছি অ্যান্ড আমরা এখন চলে যাব ঠিক অপোজিটে সমুদ্র সৈকতের অপোজিটে রয়েছে সেন্ট্রাল পাতায় একটা চমৎকার লাকজারি শপিং মল ওইটার মধ্যে এখন ঘুরব আজকে থাইল্যান্ডে আমাদের চতুর্থ দিন আগামী কালটা আমাদের হাতে আছে পঞ্চম দিন আমরা আগামী কালকে পুরো ব্যাংকক ঘুরব অনেক জায়গা দেখার আছে বিশেষ করে গ্র্যান্ড প্যালেসে তো যাবই তো আজকে আমরা পাতায়া থেকে আবার বিকালে কিন্তু ব্যাংককে চলে যাব গিয়ে আমাদের ওই যে হোটেল প্রথমেই যেটা উঠেছিলাম অ্যাট ব্যাংকক ওটায় উঠব আমরা সেন্ট্রাল পাতায়া এই শপিং মলে অনেক আই শপিং করেছি কিছুই কেনে নিই যেহেতু আমরা পর্যটক ঘুরতে এসেছি বেড়াতে এসেছি খেতে এসেছি সেটাই করছি তবে আগামীকালকে আমরা অনেক ঘুরব ব্যাংকক সিটি অ্যান্ড আমরা সব থেকে সস্তার যে মার্কেট আছে সেই মার্কেটে গিয়ে শপিং করব নেক্সট ব্লগে আপনারা কিন্তু ওগুলো ডিটেলস পাবেন তো যাই হোক আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে একটা লোকাল টুকটুকে করে এখন চলে আসছি ওয়াট নং ইয়াই এই বুদ্ধিস্ট টেম্পলে এত সুন্দর একটা টেম্পল আর এই বুদ্ধ মূর্তিটা যে এত বড় এত সুন্দর এখানে প্রত্যেকটা স্থাপনার কারুকাজ দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছে আমাদের পাতায়া আসার টু একদম সার্থক হয়েছে তো এখানে আস এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পাতায়া বাস স্ট্যান্ডের ঠিক কাছেই মাত্র ও খানিকটা পথ হেঁটে গেলেই পায়ে হাঁটার পথ আপনারা এই টেম্পলটা পেয়ে যাবেন আর এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না অনেক বড় জায়গা নিয়ে এটা করা তো আপনারা এখানে আসলে চমৎকার একটা সময় কাটাতে পারবেন এবং আশা করি পাতায়া বিচ সেন্ট্রাল পাতায়া মার্কেট এবং এই জায়গাটা ঘুরলেই আপনাদের ট্যুরটা সার্থক হবে তার এবার আমরা খেতে এসেছি টেম্পেলের পাশেই সুন্দর একটা খাবার দোকান ছোট্ট এই দোকানটিতে আমরা ভাত আর ডিম অর্ডার করেছিলাম কিন্তু ওনার সঙ্গে আমাদের চমৎকার একটা সম্পর্ক তৈরি হওয়াতে ওইটুক সময়ের মধ্যে উনি আমাদেরকে ওনার দোকানের সব থেকে স্পেশাল যে ডিশ খেতে দিয়েছিলেন এবং এটার কোনো টাকা উনি নেননি আমাদের কাছ থেকে আমাদের ভাত এবং ডিমের দাম মাত্র পঞ্চাশ বাদ নিয়েছিল তারপরে আমরা বাসে করে সন্ধ্যা ছয়টার সময় পাতায়া থেকে চলে আসছি ব্যাংককে আর আমরা আবারও বিটিএস ট্রেনে করে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছেছি আমরা একই হোটেলে অ্যাট ব্যাংককে এসেছি আর এখানে আমরা আজকের নাইট এবং আগামীকালকে নাইট থাকবো সো আগামীকালকে সারাদিন আমরা ঘুরবো এবং আমরা পরশু কিন্তু চলে যাব ব্যাক করবো তো আমরা এখন ফ্রেশ হয়ে নিচে সেভেন ইলেভেনে যাব এবং স্ট্রিট ফুড রাত্রের ডিনারটা কিনে আনবো তো চলুন বন্ধুরা রাতের বেলায় প্রচুর খাবারের দোকান স্ট্রিট ফুডে নিয়ে বসে থাকে মানে যারা বাসায় ফিরে সবাই কিনে এই যে টুনা মাছ ফ্রাই এটা আমরা নিয়েছি অনেক টেস্টি আমার রিকোয়েস্ট থাকবে একটা মাছ ভাজি দিয়ে আপনারা ব্যাংককে একটা ডিনার বা লাঞ্চ করবেন অ্যান্ড আমরা এখান থেকে ভাত নিয়েছি তারপরে ডিম সিদ্ধ নিয়েছি কিছু ফ্রুটস নিয়েছি আর এখানে রুটি ভেজে দেয় ডিম দিয়ে একটু রোলের মতো করে বেশি দাম না রিজনেবল প্রাইস আমাদের দুজনের চমৎকার একটা ডিনার হয়েছে আমরা রুমে গিয়ে খেয়েছিলাম বিটিএস মেট্রো রেলে করে ঘোরার কারণে আমাদের কনফিডেন্স কিন্তু একদম কমের মধ্যে দিয়ে হচ্ছে আমরা এখানে বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম বাদ দিয়েই কিন্তু ঘোরাঘুরি করেছি গুড মর্নিং এভরি থাইল্যান্ডে আজকে আমাদের লাস্ট ডে আজকে আমরা অনেক ঘুরব গ্র্যান্ড প্যালেসে যাবো কিন্তু আমি এখন সকালে আমার চাটা খাচ্ছে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তো ওকে আর ডিস্টার্ব করে নিই আমি যে বক্সে করে চা পাতা দুধ চিনে এনেছিলাম সেটা দিয়ে আমি কিন্তু এখন চাটা খেয়ে নিচ্ছি এবং এটা আমার একদম চরম একটা নেশা চাটা টাইমলি না খেলে আমার সারা দিনটাই নষ্ট হয়ে যায় তো এই প্যাকেটটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আর আমি কালকে সেভেন ইলেভেন থেকে কেক এবং বান নিয়ে এসেছিলাম সেটা দিয়ে খেয়ে আমি প্রিপেয়ার হয়ে নিচ্ছি দেন আমার ছেলে উঠে আমরা দুজনে বেরিয়ে যাব গ্র্যান্ড প্যালেস সহ আরও ব্যাংককের অনেক কয়েকটা চমৎকার জায়গায় অ্যান্ড বিকেলে এসে কিন্তু একটা মার্কেটে যাব কারণ কিছু শপিং না করলেই নয় এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক জায়গা এক্সপ্লোর করেছি এবং সব আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই তো স্টেশনে চলে আসছে আমাদের ট্রেনটা চলে আসছে আর থ্যাংক ইউ সো মাচ এই বিটিএস ট্রেনটি কারণ অনেক কম খরচে আমরা থাইল্যান্ডে ঘুরতে পারছি বন্ধুরা আমরা যাচ্ছি এখন গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে এবং পুরোটাই আমরা কিন্তু ট্রেনে করে যাব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে থাইল্যান্ডে এসে মোস্ট আইকনিক একটা প্লেস এই গ্র্যান্ড প্যালেসে যদি না আসেন তাহলে আপনাদের ট্যুরটা কিন্তু অসম্পূর্ণই থেকে গেল মানে আবার আসতে হবে থাইল্যান্ডে একবার তো যাই হোক আমরা প্রথমে বিটিএসে এবং পরে নেমে মেট্রোতে করে সোজা গ্র্যান্ড প্যালেসে চলে গিয়েছে আমাদের কোনো নৌকা বা স্পিড বোর্ডে ওঠার প্রয়োজন হয়নি বন্ধুরা এই তো আমরা চলে আসছি আমাদের স্টেশনে আমরা এখান থেকে এখন পায়ে হেঁটেই গ্র্যান্ড প্যালেসে যাব আর দেখুন স্টেশনটা এত সুন্দর রাজকীয়ভাবে সাজানো এখানে এসে যেন স্টেশনে এসে আমাদের মনটা ভরে গেল একেবারে গ্র্যান্ড প্যালেসের আদলেই কিন্তু স্টেশনটা সাজানো হয়েছে স্টেশনের সঙ্গে রয়েছে সিয়াম মিউজিয়াম একটু সামনে গিয়ে আছে ওয়াট ফো থাইল্যান্ড অ্যান্ড তার একটু সামনে গিয়ে আছে গ্র্যান্ড প্যালেস আমরা সিয়াম মিউজিয়ামে আর এখন গেলাম না এখন আমরা আসলাম ওয়ার্ড ফোতে এখানে এন্ট্রি ফি নিল তিনশো ব্যা করে পার পারসন আমরা ছয়শো বাদ দিয়ে ভিতরে ঢুকলাম আর এখানে বৌদ্ধ মূর্তি এবং এই প্লেসটা যে এত সুন্দর এখানে রয়েছে সব সবথেকে বড়ো বৌদ্ধদেবের মূর্তি সবাই এখানে এসে প্রে করছে এবং খুবই সুন্দর আমরা জুতাগুলো পলিথিনের এই ব্যাগে নিয়ে কাপড়ের ব্যাগে নিয়ে ভেতরে গেলাম আর এই যে বুদ্ধর যে বিশাল বড় মূর্তি এটাই সব থেকে বুদ্ধর বড় মূর্তি তো এখানে মানুষজন এসে প্রে করছিলেন এই যে ওনার পাটা পায়ের নিচে যে প্রত্যেকটা ফুটস্টেপে কি কি হয় বা আমরা এত ভালো বুঝিনি এখানে আমরা এসে আমাদের খুব ভালো লেগেছে যদি আপনারা এগুলোর মিনিং জানেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমরা যে ছয়শো বাদ দিয়ে এখানে আসলাম আমাদের টাকাটা উসুল হয়ে গেছে অনেক আগেই আমরা একদম মনের শান্তি নিয়ে আমরা এখান থেকে এখন বের হয়ে একটু সামনেই রয়েছে গ্র্যান্ড প্যালেস আমরা এখন পায়ে হেঁটে হেঁটেই গ্র্যান্ড প্যালেসের দিকে অগ্রসর হচ্ছি আর আমার সঙ্গেই ছাতাটা থাকাতে কিন্তু আমার খুব উপকার হয়েছে তাই বলবো আপনারা সব সময় ছোট একটা ছাতা সঙ্গে ক্যারি করবেন গ্র্যান্ড প্যালেসে আসার কিন্তু ড্রেস কোড রয়েছে এখানে হাঁটুর উপরে কাপড় থাকা যাবে না বা স্লিভলেস ড্রেস পরা যাবে না তো সেজন্য আজকে আমি একদম প্রিপেয়ার্ড হয়ে আসছি আর এসে টিকিট করলাম এন্ট্রি ফি পারসন ফাইভ হান্ড্রেড বাদ করে নিয়েছে টাকাটা যদি একটু বেশি আমাদের দুজনে এক হাজার বাদ লেগেছে পাট আমাদের পুরো টাকাটা এখানে উসুল হয়ে গেছে থাইল্যান্ডের সবথেকে সুন্দরতম জায়গার মধ্যে এটি একটি আমরা এখানে অনেক সময় কাটিয়েছি ছবি তুলেছি দেখেছি এবং পর্যটকে ভরা একটা জায়গা আমি খুব ডিটেলস আপনাদেরকে জানাতে পারলাম না প্রত্যেকটা ভিডিওর টপিক্সের এর আলাদা আলাদা ভিডিও থাকবে অ্যান্ড আমরা এখন চলে আসছি স্টেশনে এখান থেকে আমরা বিটিএসে এবং ট্রেনে করে চলে যাব ব্যাংকক সিটিতে বিটিএসেই আমরা মাঝখানে একটা স্টেশনে নেমে গেলাম আমরা এখানে সেন্ট্রাল ওয়ার্ল্ডে কিছুক্ষণ ঘুরবো সেন্ট্রাল ওয়ার্ল্ডে একটা সেলের উপরে কনসার্ট হচ্ছিল তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বড় একটা লাক্সারি শপিং মল সেটা ঘুরলাম অ্যান্ড পাশে রয়েছে অ্যাপেলের স্টোর তো যেহেতু বাংলাদেশে অ্যাপেলের কোনো স্টোর নাই আমরা এখানে এসে অনেক ফোন আপডেটেড কম্পিউটার ল্যাপটপ এগুলো দেখছিলাম তো যাই হোক এখান থেকে সুন্দর একটা সময় কাটিয়ে আমরা আমাদের রুমে চলে আসছি এবং রুমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আবার শপিংয়ের চলে আসছি চাতুচাক মার্কেটে তো এগুলো কিন্তু পোকা ভাজি বিভিন্ন ধরনের পোকার ভাজি করে তারা বিক্রি করছে আমার কাছে এটা একটু অদ্ভুত লেগেছে এই চাতুচাক মার্কেটটা একদম সস্তার একটা মার্কেট খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় এখানে আমরা রাত দশটা পর্যন্ত ছিলাম শপিং করেছি রাত্রের ডিনার এখানেই কমপ্লিট করেছি বাসায় থাকা সবার জন্য টুকটাক করে শপিং করেছি যেহেতু আমরা কালকে আমাদের দশটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে আর আমাদের কিন্তু কালকে বিকাল চারটায় ফ্লাইট আমরা বারোটার সময় কিন্তু আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব তো আগামী কালকে সকালে কিন্তু আমরা চমৎকার একটা জায়গায় কফি খেতে যাব সেটা দেখার আমন্ত্রণ থাকলো আর আমাদের সারা ব্যাংকক ঘুরে যে খুচরা পয়সা হয়েছিল সেগুলো দিয়ে আমরা এখন সেভেন ইলেভেনে আসছি এগুলো এখান থেকেই চেঞ্জ করে আমরা চকলেটস চিপস এগুলো কিনেছি বাসার সবার জন্য রাত্রে স্ট্রিট ফুড থেকে কিছু ফল নিয়ে এসে খেয়েছি তো সকাল হয়েছে এখন আমরা চলে আসছি যেটা বাংলাদেশে নাই আপনারা সবাই জানেন আমি কফি খুবই পছন্দ করি এবং নতুন দেশে এসে একটা নতুন জায়গায় কফি খাবো এটাও আমার একটা ইচ্ছা তো আমরা চলে আসছি এখন ক্যাফে অ্যামাজনে এখানে সকালটা খুব সুন্দর করে আমাদের শুরু করলাম আজকে আমরা ফিরে যাব লাস্ট একটা চমৎকার ফিলিংস নিয়ে যেতে চাচ্ছি ক্যাফে আমাজনে আমরা কুকিস খেয়েছি ক্রোসাউন্ড খেয়েছি এবং কফি তো খেয়েছি খুবই সুন্দর একটা ফিলিংস নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে লাগেজগুলো আমরা অলরেডি প্যাক করেছি রাত্রেবেলায় এখন আমরা চলে যাব সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং যাচ্ছি আবার সেই বিটিএস দিয়ে হোটেলে ওঠার সময় আমাদের কাছ থেকে যে দুশো টাকা সিকিউরিটি মানি নিয়েছিল সেটা আবার রিটার্ন করে দিয়েছে আর আমরা এখন মেট্রো রেলে করে সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি খুবই একটা ট্রিপতে নিয়ে আপনারা যদি ভিডিওটা টানাটানি না করে পুরোটা দেখেন এক ভিডিওতেই কিন্তু আপনার পুরো থাইল্যান্ডের উপরে একটা ট্যুর প্ল্যান সাজাতে পারবেন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে কেএফসি থেকে আবার একটু চিকেন ফ্রাই খেয়েছি এয়ারপোর্টে ইমিগ্রেশনটা কমপ্লিট করে চলে আসছি আমাদের ডেস্কে অ্যান্ড এখান থেকে আমরা বাংলাদেশে ফিরে এসেছি খুবই চমৎকার একটা ট্যুর ছিল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রথমবার যারা ব্যাংককে যাবে থাইল্যান্ড ঘুরবে কিভাবে অল্প সময়ে ঘুরতে পারে তার উপরে আমার আজকের ভিডিওটি করার প্রচেষ্টা একটু বড় হয়েছে কিন্তু ইনফরমেশনে ভরা বন্ধুরা মাত্র পাঁচ নাইট ছয় দিনের একটা ছোট্ট ট্যুরে আমরা পুকেট পাতায়া গ্র্যান্ড প্যালেস ওয়াট ফো সেন্ট্রাল ওয়ার্ল্ড অ্যাপেল স্টোর সিয়াম প্যারাগন সিয়াম সেন্টার চাতুচাক মার্কেট সহ পুরো থাইল্যান্ড চষে বেরিয়েছি ছোট ছোটো অন্যের অনেকগুলো ব্লগ দেখে দেখে সময় নষ্ট না করে আমার এই এক ব্লগেই সব কিছু পেয়ে যাবেন এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ট্যুর ইফেক্টিভ হোক এই কামনায় বিদায় নিচ্ছি গুড বাই